প্রিয় দর্শক, আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনন্যার স্বত্বাধিকারী জনাব মনিরুল হক। আপনার প্রকাশনা সংস্থা থেকে কিংবা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের পুস্তক বিপণন, বই বিপণন, বইয়ের বাজার সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলেন। আসলে দেখুন, এখন আমাদের দেশে লোক সংখ্যা হয়ে গেছে প্রায় 18 কোটি। সেক্ষেত্রে আমাদের পাঠকও বেড়েছে আমরা মনে করি, নাহলে এত বই বের হয়ে কোথায় যায়। শুধু তো ফেব্রুয়ারি বইমেলায় একটা উপলক্ষ অবশ্যই, কিন্তু সারা বছর কিন্তু বই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। পাঠকরা যে বইটা জানুয়ারি মাসে প্রকাশ হয় সেটাকেও ফেব্রুয়ারি বইমেলা বলে, এটা পুরনো বই ভাই, মানে এটা একটা বাস্তব অভিজ্ঞতা বলে। আমরা বলি যে ভাই আপনি পড়েন নাই 10 বছর আগের বই, এটা আপনার কাছে নতুন, সেটা চিনেন। এরকম অনেকগুলো হয়েছে, সেটা একটা শুভ লক্ষণ আমি মনে করি। এখানে এক খেতে পারে, বসে বই কিনতে পারে, ঠিক অন্যরকম প্রাচ্ছে আরো হচ্ছে অনলাইনে অবশ্যই একটা বড় একটা, যেমন rockamari.com একটা বড় ক্রেতা আমাদের। আমরা প্রতিদিন আপনাকে মানে প্রতিদিন তাদের কাছে আমরা অনেক সকালে বই বিক্রি করি। ফার্স্ট ওরা এসে আমাদের অনেক বই অর্ডার পায়, এবং রকমারি এখন প্রথম হয় আরও অনেক অনলাইন আছে যারা খুব সিস্টেমেটিক মেল করে দেয়, এই কটা বই আমাদের অর্ডার আমরা নিতে আসবো, খুব ভালো। এবং আমরাও এটাকে সাধুবাদ জানাই। আসলে প্রচারটা যেভাবেই বাড়ুক, আমার বইটা পাঠকরা পাচ্ছে, যত সহজে পাঠক পেতে চায়। এখন সারা পৃথিবী কিন্তু অনলাইনে হয়ে গেছে। আমরা কি করি, এই বইগুলোকে নিয়ে বিভিন্ন দোকানে মফস্বলে আমরা তাদেরকে পৌঁছানোর চেষ্টা করি। যেমন এখন আমরাও আধুনিক হয়ে গেছি, আগে এগুলো হাতে ক্যারি করতো, এখন ট্যাপে কাভারগুলো নিয়ে দেখায় ওই দোকানদাররা কেনেন, যারা খুচরা কেনেন তারা অর্ডার দেন ওগুলো দেখলে, হ্যাঁ ভাই এই বইটা। দেশের বাইরের বইয়ের বিপণনের ব্যাপারে যদি, দেশের বাইরে আমরা কিছু চেষ্টা করি, সমিতিগতভাবে চেষ্টা করি, ব্যক্তিগত চেষ্টা করি বইমেলা করার জন্য। এবং বাংলা ভাষাভাষী যেখানে আছেন আমরা সেখানে বই নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাদেরকে তাদের কাছে বইটা পায়। অনেকে আছেন যারা বইয়ের আগ্রহ পাঠক, তারা বইটা কিনে, মেলা হয় 2-3 দিনের মেলা, বেশি করা যায় না। আপনার কলকাতা আমরা একটা ভালো মার্কেট। অনেক ধন্যবাদ জনাব মনিরুল হক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা। পাঠক সমাবেশ কেন্দ্র ঢাকার শাহবাগে শীতাতপ নিয়ন্ত্রিত পাঠক সমাবেশ কেন্দ্রে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষার দেশি বিদেশি বিপুল সংখ্যক শিরোনামের বই। প্রশস্ত জায়গা জুড়ে রয়েছে শিশু কর্নার, রিডার্স ক্লাব, লাউঞ্জ সহ কোনায় কোনায় বসে বই পড়া ও দেখার সুযোগ। ঢাকার শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে আসুন, আপনার পছন্দের বইটি সংগ্রহ করুন।